ইনি ছিলেন বলেই আজকে আমাদের গায়ে হয়তো গোবর কাদা ছেটাচ্ছে না। ইনি আগেই কাদা গোবর নুড়ি পাথরের বাড়ি খেয়েছিলেন বলেই আজকে আমরা স্বাধীন। আমার নাম সুস্মিতা বিহা। এটা কোন জায়গায় প্রোগ্রামটা হচ্ছে? এটা হচ্ছে গাজলে কোল্লাভিটা বিধানপল্লী মাঠে প্রোগ্রামটা হচ্ছে। কি বিষয় হচ্ছে এখানে? এখানে সাবিত্রীবাই ফুলের জন্মদিন উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি এখানে, ওনার জন্মদিন পালন করার জন্য সবাই এসেছি। আর কততম প্রোগ্রাম, মানে কি কি প্রোগ্রাম আছে আজকে এখানে? এখানে বাচ্চাদের নাচ গান আবৃত্তি এসব প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। সঙ্গে এটা সাবিত্রীবাই ফুলের 191তম জন্মদিন আমরা পালন করছি। আচ্ছা, নারী উন্নতি ভূমিকায় মাতা সাবিত্রী ফুলে কি ভূমিকা আছে? অবশ্যই অবশ্যই, আমি এই ব্যাপারে আমার মতামত যেটা রাখবো যে ইনি ছিলেন বলেই আমরা নিচু সমাজের যারা মহিলারা আছি তারা পড়াশুনো করার সুযোগ পেয়েছি। ইনি ছিলেন বলেই আজকে আমরা স্বাধীন। ইনি ছিলেন বলেই আজকে আমাদের গায়ে হয়তো গোবর কাদা ছেটাচ্ছে না। ইনি আগেই কাদা গোবর নুড়ি পাথরের বাড়ি খেয়েছিলেন বলেই আজকে আমরা স্বাধীনভাবে মাথা উঁচু করে প্রতিষ্ঠিত শিক্ষালয়ে পড়তে যাচ্ছি। আজকের দিনে অবশ্যই ওনার প্রয়োজনীয়তা, কারণ কি উনি এইসব প্রথমে করে গেছিলেন বলেই আজকে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। আর আমরা যেভাবে উচ্চ বর্ণের মানুষদের কাছে পীড়িত ছিলাম সেই জিনিসটা আজ অনেকটাই হয়তো কম। এটা গাজলের কোল্লাভিটা একটা গ্রাম। এখানে ভারতের প্রথম মহিলা শিক্ষিকা এবং সমাজ সংস্কারক সাবিত্রীবাই ফুলের জন্মদিন পালন করা হচ্ছে। আমরা এই জন্মদিন পালনের মাধ্যমে সারা দলিত সমাজের কাছে মাতা সাবিত্রীবাইকে পৌঁছে দিতে চাই। কেননা কথায় আছে, একজন মহিলা যদি শিক্ষিত হয় সে সারা সমাজকে শিক্ষিত করে তুলবে। তাই মাতা সাবিত্রীবাই তার জাজ্বল্য উদাহরণ। এই জন্যই আমরা মাতা সাবিত্রীবাই ফুলেকে আমরা তাকে স্মরণ করে আজ তার 191তম জন্মদিন আমরা পালন করে এই বার্তাই আমরা সকলের মাধ্যমে পৌঁছে দিতে চাইছি যে দলিত মহিলা এই শিক্ষা বিস্তারের জন্য
যে প্রচেষ্টা করে গেছেন তৎকালীন সবর্ণরা, ব্রাহ্মণ সমাজ বা উচ্চ বর্ণেরা যে অত্যাচার করেছে সেটা তিনি বলেছিলেন, এটা আমার গায়ে ফুলের মতো হয়ে ঝরে পড়বে একদিন। যে ব্রাহ্মণরা তার উপরে অত্যাচার করেছিল, তাদের ঘরের বিধবা মহিলাদের তিনি আশ্রয় দিয়ে তাদের লালন পালন করে তাদেরকে সমাজে একটা জায়গা করে দিয়েছিল, এই উপলক্ষে সেই সাবিত্রীবাই মহান নেত্রী মহান সমাজ সংস্কারক সাবিত্রীবাই ফুলের জন্মদিবস আমরা আজ এই করলাভিটা পালন করছি, মালদা জেলার করলাভিটা গাজল ব্লক।